প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার অফ সাইকোলজি। তো আমরা জেনেছিলাম যে মনোবিজ্ঞান মানুষ এবং প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। তো কেন সেখানে মানুষের পাশাপাশি প্রাণীকেও নেওয়া হলো, আমরা সেটার ব্যাখ্যা দিয়েছিলাম। কারণ আমরা সেই ব্যাখ্যায় দেখেছি যে এবং বলেওছিলাম যে মানুষ এবং প্রাণী কেন বা মনোবিজ্ঞানে কেন প্রাণীকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেখানে এরকম আসছিল যে মনোবিজ্ঞানীরা প্রথমত কোনো একটি পরীক্ষার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে প্রথমে প্রাণীকে গুরুত্ব দেয়। কারণ মানুষের চাইতে প্রাণীর মূল্য কিন্তু অনেক কম। কারণ গবেষণার ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে প্রাণীর প্রাণ নাশের হুমকি থাকতে পারে। আর যদি প্রাণী যদি সেখানে প্রাণীর কয়েকটা প্রাণীর বিনিময়ে যদি মানুষকে সুস্থ করা যায় তাহলে সেটা অনেক বেশি ভালো বলে মনে হয় তাদের কাছে। যাই হোক, তো কালের পরিক্রমায় মনোবিজ্ঞানের যেই ব্রাঞ্চগুলো বা মনোবিজ্ঞানের যেই শাখাগুলো সেগুলো বেড়েছে, মনোবিজ্ঞানের বিষয়বস্তুও বেড়েছে। আমরা দেখব যে মনোবিজ্ঞানের বিষয়বস্তুগুলো কী কী। প্রথমেই যে মনোবিজ্ঞানের যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষণ বা লার্নিং। শিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বাস্তব জীবনে শিক্ষণের ভূমিকা কতটা অপরিসীম সেটা আসলে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের শিখার একটা বিষয় রয়েছে। আর এই শিখার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনুশীলন। আমরা জানি তো মনোবিজ্ঞানে বিষয়বস্তুর মধ্যে কেন শিক্ষণ অন্তর্ভুক্ত হল। কারণ শিক্ষণ ছাড়া আমাদের আচরণের যে কাঙ্ক্ষিত পরিবর্তন এটা আসলে সম্ভব নয়। আমাদের কোনো কোনো ক্ষেত্রে বা জীবনের অনেক ক্ষেত্রেই বা প্রতিটা ক্ষেত্রেই আমাদের পরিবর্তনটা খুব বেশি প্রয়োজন। এই পরিবর্তন যা যে করবে সেটা হচ্ছে শিক্ষণ। যেমন আমি কোনো বিষয় একটা আমি জানি না, তাহলে আমাকে কে জানাবে, কীভাবে আমি জানবো? শিক্ষণের মধ্যে দিয়েই আমি জানবো। যেমন আমি আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের জন্মার পর মানে ভূমিষ্ঠ হওয়ার পর শুধু একটা বিষয় আমরা শিখে আসি। আমরা মায়ের পেট থেকে যে আমাদের ভূমিষ্ঠ হয় সেখানে একটা বিষয় শুধুমাত্র আমরা শিখে আসি যে কীভাবে খাবারটা গ্রহণ করতে হয়। মানে মায়ের থেকে আমি কীভাবে খাবারটা নেব এই এটা শুধু শিখে আসি। এছাড়া কোনো কিছুই আমরা শিখে আসি পর্যায়ক্রমে আমাদেরকে শিখতে হয়। যেমন আমরা হাঁটাটা, আমাদের কথা বলা, এগুলো আমরা শিখি। আমরা হাঁটতে শিখি এটা আমরা প্রত্যেকেই জানি যে আমরা হাঁটার পূর্বে প্রথমে হামাগুড়ি দিই, আমরা উঠে দাঁড়াবার চেষ্টা করি, হ্যাঁ, এরপরে আমরা কিছু একটা ধরে আমরা হাঁটার চেষ্টা করি বা অনুশীলন করি, এর পড়ে যাই, আবার উঠে দাঁড়াই, হ্যাঁ, এভাবে আস্তে 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 আমরা কিন্তু হাঁটাটা শিখে ফেলি। এরপরে কথা বলার আগে আমরা নানা ধরনের শব্দ করি, হ্যাঁ, সেই শব্দগুলোর কোনো অর্থ নেই, মানে অর্থহীন আমরা শব্দগুলো করে থাকি। এর মধ্য দিয়ে আমাদের যে বাচনিক অনুষঙ্গ এবং ভাষাগত যে মিল এটার সাথে একটা পর্যায়ে মিশে যায়, এরপর আমরা কিন্তু কথা বলতে পারি। ঠিক এমন কি কাজ আছে বলো যে আমরা অনুশীলন ছাড়া করতে পারি? কোনো কাজই আমরা অনুশীলন ছাড়া করতে পারি না। আমরা সেজন্যই বলছে যে অনুশীলনের যে একটা ফিনিশিং যে ধাপ সেটা হচ্ছে শিক্ষণ। তার মানে হচ্ছে আমরা অনুশীলন করি, পরিবর্তন হয়, আর এই আচরণের পরিবর্তনটা হচ্ছে শিক্ষণ। এখন মনোবিজ্ঞানে শিক্ষণের গুরুত্ব খুবই বেশি। কারণ যেহেতু শিক্ষণ ছাড়া আমরা কোনো কিছুই আমরা আয়ত্ত করতে পারি না, সেজন্য এই শিক্ষণটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে বিষয়টা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে বুদ্ধি, ইন্টেলিজেন্স। যে শিক্ষার্থী, আমরা বুদ্ধি বলতে যা বুঝি যে বুদ্ধি হচ্ছে ব্যক্তির এমন ক্ষমতা যার সাহায্যে সে নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। তো আমরা সেই বেশি বুদ্ধিমান যে যতটা নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবো, সেটা যেই পরিবেশই হোক না কেন, সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে হবে। যদি আমি খাপ খাওয়াতে পারি তাহলে আমি বুদ্ধিমান। যে যত বেশি খাপ খাওয়াতে পারবে সে তত বেশি বুদ্ধিমান। এখন
আমরা জানি প্রত্যেকটা পরিবেশের একটা চাহিদা আছে, নিডস রয়েছে। যেমন শিক্ষাক্ষেত্রে শ্রেণী কার্যক্রম যখন পরিচালনা করা হয়, সেই শ্রেণী কার্যক্রমের কিছু চাহিদা আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু রুলস আছে, কিছু নিয়ম নীতি আছে, সেগুলো যদি আমি মেনে চলতে পারি তাহলে আমি বুদ্ধিমান। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পরিবারে, আমরা যেই পরিবারে জন্মগ্রহণ করি, যেই পরিবারে জন্মগ্রহণ করার পর থেকে আমরা বসবাস করি, সেই পরিবারেরও কিন্তু একটা একটা চাহিদা রয়েছে। সেই চাহিদা অনুযায়ী যদি আমি আচরণ করতে পারি তাহলে আমি বুদ্ধিমান। তুমি যেখানেই তুমি যাবে সেখানে সেই পরিবেশেরই একটা চাহিদা রয়েছে, সেই চাহিদাটা তুমি যদি ফুলফিল করতে পারো তাহলে তুমি বুদ্ধিমান। এখন এই ব্যক্তির কত ধরনের বুদ্ধি রয়েছে এবং এই বুদ্ধিগুলো কীভাবে পরিমাপ করা যায় সেগুলো আমরা পর্যায়ক্রমে জানতে পারবো, এই মনোবিজ্ঞান যদি অধ্যয়ন করি আমরা জানতে পারবো। সেজন্য এই মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে বুদ্ধি। এরপর হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। হ্যাঁ, ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব যে ইংলিশ শব্দ যেটা বললাম, যেটা পার্সোনালিটি, এই পার্সোনালিটিটা কোত্থেকে আসলো? আসছে পার্সোনা থেকে। পার্সোনালিটি শব্দটা পার্সোনা থেকে আসছে। পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ। মুখোশ, তোমরা অনেকেই মুখোশ চিনে থাকবে, দেখে থাকবে। আমি আশা করি যে তোমরা প্রত্যেকেই মুখোশ শব্দটার সাথে পরিচিত। মানে আমাদের চেহারার পরিবর্তনটা নিয়ে আসে। যেমন সিনেমাতে আমরা দেখতে পাই অনেক যারা ছেলে অভিনেতা, তারা এই মুখোশের মধ্যে দিয়ে তারা মেয়ে অভিনেত্রী সাজে। আসলে এই কেন এই পার্সোনা থেকে পার্সোনালিটি, কেন মুখোশ থেকে ব্যক্তিত্ব? প্রাচীনকালে মানুষ যখন অভিনয় করত তখন এই মুখোশ ব্যবহার করত অভিনয় ক্ষেত্রে। কারণ তখনকার সময়ে মেয়েদেরকে অভিনয়ে আনা যেত না, মেয়েরা অভিনয়ে আসতো না। তাহলে অবশ্যই মেয়েদের পার্ট থাকতো সেখানে, নায়িকা মানে হিরোইন, বা যদি সেখানে মা, তারপরে বোন, হ্যাঁ, এই 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 পার্টগুলো যখন থাকতো তখন এই পুরুষদেরকে দিয়ে এই পার্টগুলো করানো হতো। তাহলে কীভাবে করানো হতো? করানো হতো এদেরকে পরচুলা বা মেকআপ, মেয়েরা যে মেকআপগুলো ইউজ করে সেগুলো ব্যবহার করে তাদেরকে মেয়ের রূপ দান, মেয়ের রূপ দেওয়া হতো। তাহলে কি এই মুখোশের মধ্যে দিয়ে একটা ছেলেকে একটা মেয়ের চরিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে, তার মানে তার মেয়েদের যে ব্যক্তিত্ব, মেয়েদের যে পার্সোনালিটি, এটা এই এই মুখোশের মধ্যে দিয়ে ছেলেরাই ফুটিয়ে তুলত। এই কারণে এই মুখোশ মানে পার্সোনা থেকে পার্সোনালিটি। এখন ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির এমন বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা একজন থেকে আরেকজনকে আলাদা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই অনলাইন ক্লাসগুলো এখানে দেখো, যে আমরা এখানে যারা ক্লাস নিচ্ছি প্রত্যেকেই কিন্তু শিক্ষক, কিন্তু দেখবা একজন আরেকজন থেকে তার সাবজেক্ট যেমন আলাদা, তার বাচনিক ভঙ্গি আলাদা হতে পারে, হ্যাঁ, তার পড়ার স্টাইলটা ভিন্ন হতে পারে, কোনো না কোনো জায়গায় একটু ভিন্নতা আছেই, উপস্থাপনার ক্ষেত্রে বা দৈহিক গড়নের ক্ষেত্রে বা চেহারার ক্ষেত্রে ভিন্নতা আছে, এটা প্রকৃতিগতভাবে। হ্যাঁ, তাহলে আমরা এমন কেউ বা এমন কাউকে, একাধিক কাউকে পাবো না যে যাদের স্টাইলগুলো, যাদের ব্যক্তিত্বগুলো একই রকম। ব্যক্তিত্ব মানেই হচ্ছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য থাকবে। এখন এই ব্যক্তিত্বর ধরনগুলো কী, ব্যক্তিত্বর ক্লাসিফিকেশনগুলো কী কী, হ্যাঁ, এবং এই ব্যক্তিত্বটা কীভাবে আমরা পরিমাপ করবো, এরপরে আরেকটা হচ্ছে শারীরিক কাঠামোর উপর ভিত্তি করে ব্যক্তিত্বের পরিমাপ, সেটাও আমরা জানবো। তো এটা আমরা, এ কারণেই এই ব্যক্তিত্বটা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এরপরে আমরা দেখি স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই দুই ধরনের স্নায়ুতন্ত্র রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, একটা ব্যক্তির এই যে দুইটা ভাগ, কেন্দ্রীয় এবং প্রান্তীয়, কেন্দ্রীয়টা হচ্ছে শুধুমাত্র তার ব্রেন, মানে মাথাটা বলতে পারি, মাথার মধ্যে যে মস্তিষ্কটা রয়েছে এটা হচ্ছে একজন ব্যক্তির
কেন্দ্রীয় স্নাতন্ত্র, আর এছাড়া যা যা আছে সব হচ্ছে প্রান্তীয় স্নাতন্ত্র। আর এখন এই কেন্দ্রীয় স্নাতন্ত্রের সাথে প্রান্তীয় স্নাতন্ত্রের একটা সংযোগ রয়েছে, সেটা কি যে প্রান্তীয় স্নাতন্ত্রগুলো, প্রান্তীয় স্নাতন্ত্র আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে এই ইন্দ্রিয়গুলোর মধ্য দিয়ে বাইরের উদ্দীপক উদ্দীপনাগুলো আমাদের এই শরীরের ভিতরে প্রবেশ করে। আমরা জানি আমাদের ইন্দ্রিয়গুলো কী কী, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এগুলো প্রত্যেকটা একটা স্বতন্ত্র আমাদের ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোর সাথে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের একটা সংযোগ থাকে। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রগুলো কী করে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এই উদ্দীপকগুলোকে, যে উদ্দীপক থেকে উদ্দীপনাগুলোকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, মানে ব্রেনে নিয়ে যায়, মানে মস্তিষ্কে নিয়ে যায়। মস্তিষ্ক সেই উদ্দীপনাগুলোকে একটা নির্দিষ্ট রূপ দেয়, একটা নির্দিষ্ট প্যাটার্ন দেয়। হ্যাঁ, তখন আমরা সেই উদ্দীপক থেকে যে উদ্দীপনাগুলো আসলো সেই উদ্দীপনাগুলোর অর্থ আমরা বুঝতে পারি। যেমন তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ, এখানে দুটো ইন্দ্রিয় কাজ করছে। একটা হচ্ছে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, সেখানে চক্ষু ইন্দ্রিয় কাজ করছে, আর আরেকটা হচ্ছে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ, সেখানে কর্ণ মানে কান ইন্দ্রিয় কাজ করছে। তাহলে এই কর্ণ এবং চক্ষু এর সাথে এখানে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা যুক্ত হয়, এবং স্নায়বিক প্রক্রিয়ায় সন্নিকর্ষের মধ্য দিয়ে এটা মনে করো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র চলে যায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটাকে একটা নির্দিষ্ট রূপ দেয়, যেটাকে বললাম সংগঠন করে, বিন্যস্ত করে, সুবিন্যস্ত করে। তখন তোমরা আমাকে দেখো, আমি তোমাদেরকে দেখতে পাই, তোমরা আমার কথাগুলো শোনো, হ্যাঁ আমি তোমাদের কথা শুনতে পাই, বা কেউ আমাকে যদি আহ্বান করে বা ডাকে তাহলে তাকে আমি সাড়া দেই। হ্যাঁ, এই সাড়া দেওয়া এটা হচ্ছে প্রান্তীয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে একটা সংযোগ। হ্যাঁ, যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যদি কাজ না করতো তাহলে কিন্তু আমরা কারো কথা শুনতে পেতাম না, আমরা কাউকে দেখতে পেতাম না চক্ষু থাকা সত্ত্বেও। তাহলে চোখ আমাদের কিন্তু দেখায় না, দেখতে সাহায্য করে। হ্যাঁ, সব কিছু করে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে ব্রেন। ব্রেন যদি সংগঠিত করে আমাকে না দেখাতো, আমি কিন্তু তোমার নির্দিষ্ট রূপটা দেখতে পেতাম না। ব্রেন যদি আমাকে তোমার কথাগুলো সংগঠিত করে না দিত, তাহলে তোমার কথাগুলো আমি শুনতে পেতাম না, অর্থবোধ করতে ভাবে শুনতে পেতাম না, এবং এটার ব্যাখ্যা করতে পারতাম না। যাই হোক, তাহলে এভাবে স্নায়ুতন্ত্র আমাদের কাজ করে থাকে, এবং এই স্নায়ুতন্ত্র মনোবিজ্ঞানের বিষয়বস্তুর একটি অন্যতম অংশ। এরপরে আমরা দেখব আরেকটি অন্যতম বিষয়বস্তু হচ্ছে প্রত্যক্ষণ, এটাকে ইংরেজিতে পারসেপশন বলে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যক্ষণ যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের আরো দুইটা বিষয় আমাদের জানতে হবে। প্রত্যক্ষণের সাথে আরো দুইটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, তার একটি হচ্ছে সংবেদন, আরেকটি হচ্ছে উদ্দীপক। এই দুইটি বিষয় ছাড়া আমরা প্রত্যক্ষণ সম্পর্কে আমরা সম্যক জ্ঞান আমরা নিতে পারবো না। তাহলে আমরা একটু জেনে নেই যে উদ্দীপকটা আসলে কি। উদ্দীপক হচ্ছে যার মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে। আমি এক কথায় বললাম, যার মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে সে হচ্ছে উদ্দীপক। হ্যাঁ, যেমন ব্যক্তি উদ্দীপক হতে পারে, একটা বস্তু যেটা দৃশ্যমান সে উদ্দীপক হতে পারে, আমরা যাই দেখি আমাদের চোখের সামনে। যেমন আমি এই যে একটা ধরলাম, এটা কি, হ্যাঁ এটা আমরা এটা এটা আমাদের যেহেতু আমাদের দৃশ্যমান হয়েছে মার্কার, এটা আমরা দেখতে পেয়েছি, এটার মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, এটা একটা উদ্দীপক। হ্যাঁ, আমার সামনে একটা ফ্যান ঘুরতেছে, এই ফ্যানটা দৃশ্যমান, আমি দেখছি, সে আমার মনোযোগ আকর্ষণ করতে পারছে, এটা একটা উদ্দীপক। হ্যাঁ, তো আমাদের সামনে যা কিছু রয়েছে, ব্যক্তি, বস্তু, বিষয়, হ্যাঁ যা রয়েছে, যার আকর্ষণ করার ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে উদ্দীপক। এখন এই উদ্দীপক থেকে আসবে সংবেদন, উদ্দীপকের প্রতি, সেই উদ্দীপক, যে উদ্দীপকের উদ্দীপকগুলোর কথা আমি বললাম, সেই উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রাথমিক যে একটা ধারণা,
প্রাথমিক যে একটা চেতনা, হ্যাঁ প্রাথমিক ধারণা চেতনা যাই বলো না কেন, সেটা হচ্ছে সংবেদনা। মানে হচ্ছে যে বাইরের যে উদ্দীপকগুলো রয়েছে যেগুলোর আকর্ষণ করার ক্ষমতা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় আমরা জেনে নেই যে যেমন শব্দ একটা নির্দিষ্ট ডেসিমাইল হ্যাঁ রয়েছে সেখানে, বিশ থেকে হার্স রয়েছে, বিশ থেকে বিশ হাজার, যদি বিশের নিচে হয়, বিশ হার্সের নিচে যদি হয় সে শব্দটা আমরা কি শুনতে পাবো? আমরা পাবো না। তাহলে সেটা কিন্তু আমার কাছে উদ্দীপক হবে না। আবার বিশ হাজারের উপরে চলে গেলে সেটাও আমার কাছে উদ্দীপক হবে না, কারণ সেখানে আমার সেন্সলেস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কি, সেন্সলেস আমি হয়ে যাব যদি বিশ হাজার হার্সের উপরে হয়ে যায়। তাহলে এই যে একটা নির্দিষ্ট মাত্রা শব্দের ক্ষেত্রে, তো এই নির্দিষ্ট মাত্রার মধ্যে হলে সেটা আমরা শুনতে পাব। এখন এটার একটা স্টেজ, প্রাথমিক স্টেজটা হচ্ছে বিশ। এখন বিশ হচ্ছে খুবই অল্প, বিশ যখন হবে আমরা শব্দ শুনতে পাবো, কিন্তু এটা কিসের শব্দ সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে এটাই বলা হয়েছে প্রাথমিক ধারণা, প্রাথমিক চেতনা, যে একটা শব্দ হতে পারে বা যে কোনো উদ্দীপক হতে পারে সেটা প্রথম অবস্থায় যতটুকু, যেমন আমি শব্দের ক্ষেত্রে সেখানে আমরা একটা শব্দ শুনতে পাবো কিন্তু আমরা বুঝতে পারবো না শব্দটা কিসের। ওইটাই যতক্ষণ বুঝতে পারবো না ততক্ষণ হচ্ছে সংবেদন। প্রিয় শিক্ষার্থী, সেজন্য আমি বলেছি কোন একটা উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক যে বোধ, প্রাথমিক যে চেতনা, প্রাথমিক যে ধারণা, এটা হচ্ছে সংবেদন। আর সংবেদনকে যখন ব্যাখ্যা করা যাবে তখন সেটা হয়ে যাবে প্রত্যক্ষণ। সংবেদনকে যখন ব্যাখ্যা করা যাবে, যেমন সাপোজ কোনো একটা বিষয় তোমরা অনলাইন ক্লাসে আসো, কোনো একটা শব্দ আমি বোর্ডে লিখলাম, তোমরা নতুন দেখেছো, একেবারেই ফার্স্ট শব্দটা দেখলা, এটা হচ্ছে তোমার কাছে সংবেদন। ওই শব্দটাকে যখন আমি ব্যাখ্যা করব, বাস্তবতা নিরিখে যখন আমি এক্সাম্পলগুলো দিব, যখন তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা বুঝতে পারবে এবং তোমরা এটার ব্যাখ্যা করতে পারবে, তখন সেটা হয়ে যাবে প্রত্যক্ষণ। তাহলে দেখো, সবই আমাদের প্রকৃতির একটা কি নির্দিষ্ট নিয়ম, হ্যাঁ এটা মেনে চলে প্রকৃতি। কি, প্রথমে উদ্দীপক, মানে যেটা দেখা যাবে সেটা উদ্দীপক, সেই উদ্দীপকটাকে যখন আমার কাছে নিয়ে আসা হবে, আমি এটা অনুভব করতে পারবো, আমি এটা আমার চেতনায় নিয়ে আসতে পারবো, তখন সেটা হয়ে যাবে সংবেদন। আর যখন সেই আমার চেতনে থাকা বিষয়টাকে যখন আমি ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, তখন সেটা হয়ে যাবে প্রত্যক্ষণ। যেমন কোনো একটা খাবার হতে পারে, খাবার যেটা তুমি কখনই দেখো নাই, যেটা স্বাদ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, তোমার সামনে নিয়ে আসা হলো খাবারটা উদ্দীপক, কারণ খাবারটা আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। সেই খাবারটা যখন আমি দেখব, আমি এই খাবার আগে কখনই দেখি নাই, এর স্বাদ সম্পর্কে আমার ধারণাই নেই, তখন সেটা থাকবে সংবেদন। আর খাবারটা যখন আমি গ্রহণ করব, এর স্বাদ নেব, আমি ব্যাখ্যা করতে পারবো যে এটা কেমন, হ্যাঁ এটা স্বাদটা কীরকম, এটা কি খুব ঝাল টক নাকি মিষ্টি, সেটা যখন আমি ব্যাখ্যা করতে পারবো তখন সেটা হয়ে যাবে প্রত্যক্ষণ। আশা করি বুঝতে পারছো তোমরা। তো তাহলে এই প্রত্যক্ষণটা, এটা প্রকৃতির একটা বড় একটা সিস্টেম বা পদ্ধতি, এটা আমাদের মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে রয়েছে, হ্যাঁ এটা বিষয়বস্তুর একটি অন্যতম অংশ। যাই হোক, এরপরে যেটি রয়েছে, স্মৃতি বিস্মৃতি, মেমোরি অ্যান্ড ফরগেটিং, স্মৃতি এবং বিস্মৃতি। আমরা প্রথম যেই বিষয়বস্তুটা আমরা আলোচনা করেছিলাম শিক্ষণ, এর উপরেই কিন্তু সবগুলো রয়েছে। একটু আগে যেটা প্রত্যক্ষণে আলোচনা করলাম সেখানেও শিক্ষণের একটা বড় ব্যাপার রয়েছে, কারণ শিক্ষণ ছাড়া কখনোই প্রত্যক্ষণ হবে না। সংবেদন হতে পারে, সংবেদনের সাথে শিক্ষণ জড়িত না থাকতে পারে, কিন্তু শিক্ষণ ছাড়া উইদাউট লার্নিং তোমার পারসেপশন তুমি কখনো কল্পনাই করতে পারো না। এখানেও স্মৃতি এবং বিস্মৃতির ক্ষেত্রেও শিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে এই যে আমরা প্রথমে কোনো একটি বিষয় শিখব, হ্যাঁ অধ্যয়ন করার পর আমরা শিখব, এখন শেখার পরে আমার যতটুকু মনে থাকবে ততটুকু হচ্ছে স্মৃতি,
আর আমি যতটুকু ভুলে যাব ততটুকু হচ্ছে বিস্মৃতি। আমাদের মেমোরির একটি একটা কি বলবো যে এটা একটা নির্দিষ্ট প্রসেসিংই হচ্ছে মনে রাখা এবং ভুলে যাওয়া। আমরা সকল বিষয় আমরা মনে রাখতে পারবো না, যতই চেষ্টা করি না কেন, আমরা সকল বিষয় যতটুকু আমরা শিখেছি সময়ের প্রয়োজন ভুলতে থাকবো। যদি সেটা রিট্রিভাল না করি, যদি সেটা আমরা আবার পাঠাভ্যাস না করি, পুনরাবৃত্তি না করি, তাহলে আমরা সেখান থেকে আস্তে আস্তে ভুলতে ভুলতে একবারে সবটুকুই আমাদের বিস্মৃতি হয়ে যাবে। কিন্তু এখানে কথা হচ্ছে সবার আগে হচ্ছে শিক্ষণ, লার্নিংটা হচ্ছে সবার আগে, এরপরে আমরা দেখব যে আমাদের স্মৃতি আছে নাকি বিস্মৃতি হয়ে গেছে। তাহলে আমরা এই স্মৃতি আমরা জানলাম যে শিক্ষণের একটি অন্যতম অংশ। হ্যাঁ, অন্যতম অংশ হচ্ছে স্মৃতি এবং অন্যতম অংশ বিস্মৃতি। এখন এই স্মৃতি কিভাবে পরিমাপ করা যাবে? হ্যাঁ, এই স্মৃতি কিন্তু পরিমাপ করা যায়। আমরা যখন এই স্মৃতি বিস্মৃতির যখন টপিকটা আসবে একেবারেই, তখন আমরা সেখানে দেখব যে কিভাবে এই স্মৃতি পরিমাপ করা হয়ে থাকে। এরপরে আমরা বিস্মৃতি দেখব যে কিভাবে বিস্মৃতি হয়, হ্যাঁ বিস্মৃতির কারণগুলো কী কী সেটা আমরা জানতে পারবো। এছাড়া আমরা আরও জানতে পারবো এখান থেকে যে কিভাবে স্মৃতিকে উন্নত করা যায়, আমাদের যে মেমোরি রয়েছে এটাকে কীভাবে আরও উন্নত করা যায়, আরও টেকসই করা যায়, হ্যাঁ আরও দীর্ঘদিন স্মৃতিতে সংরক্ষণ করা যায়, এগুলো আমরা দেখব। এগুলোর নির্দিষ্ট কতগুলো নিয়ম রয়েছে, কতগুলো রুলস রয়েছে, সেগুলো যদি আমরা মানি, আমরা যদি মেনে চলি, তাহলে এগুলো সম্ভব। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এই কারণে এটা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে আমরা যেহেতু মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান, আমরা জেনেছি শুধু আচরণ না, মানসিক প্রক্রিয়ারও বিজ্ঞান, তো আচরণের বিজ্ঞান, সেক্ষেত্রে কিছু কিছু বিষয়গুলো, কিছু নির্দিষ্ট বিষয়ের আচরণগুলো আমরা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত আমরা দেখেছি। যেমন শিক্ষাক্ষেত্রে আচরণ, শিক্ষাক্ষেত্রে আচরণটা সেখানে কেমন হওয়া উচিত আমাদের জানা উচিত, একজন শিক্ষক হিসাবেও জানা উচিত, তাদেরও জানা উচিত যে শিক্ষাক্ষেত্রে আচরণটা কেমন হওয়া উচিত। সাইকোলজি বা মনোবিজ্ঞান এটা সম্পূর্ণ একেবারেই খোলাসা করে দিয়েছে, হ্যাঁ এক্সপ্লেইন করে দিয়েছে যে শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষকের কী কী গুণগুলো থাকা উচিত, একজন শিক্ষার্থীর কী কী গুণ থাকা উচিত, তাহলে শিক্ষার পরিবেশটা বজায় থাকবে। একটা শ্রেণীকক্ষ, তার মানে হচ্ছে সেখানে শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণ, হ্যাঁ শিক্ষক দান করবে, শিক্ষা দান করবে, শিক্ষার্থীরা গ্রহণ করবে, শিক্ষার্থীরা গ্রহণ করার মধ্য দিয়ে তার জ্ঞানের যেই পরিসীমা, হ্যাঁ যে বুদ্ধির যে উৎকর্ষ সাধন এটা বৃদ্ধি পাবে। শুধুমাত্র শিক্ষার্থীর না, সেখানে শিক্ষক শিক্ষা দান করতে গিয়েও তারও জ্ঞানের যেই উৎকর্ষ সাধন সেটাও বৃদ্ধি পাবে। তাহলে এটা কেমন পরিবেশ হওয়া দরকার, সেই পরিবেশটা অবশ্যই তোমাদের অনুমেয় যে শিক্ষাক্ষেত্রে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। প্রত্যেকটা শিক্ষাক্ষেত্র কিছু কিছু নির্দিষ্ট আচরণ রয়েছে। আর শিক্ষাক্ষেত্র বলতে যে আমরা শুধু স্কুল কলেজ বিদ্যালয়কে বলবো তা কিন্তু না। হ্যাঁ, যদি আর রবীন্দ্রনাথের সেই কথাটা যদি এখানে বলি যে বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র, তাহলে এই বিশ্বজোড়া পাঠশালা মানে শিক্ষাক্ষেত্র, হ্যাঁ শুধুমাত্র স্কুল কলেজ বিদ্যালয় এটাই শিক্ষাক্ষেত্র তা কিন্তু না। সামাজিক পরিবেশের মধ্যে এই বিদ্যালয় একটা শিক্ষার একটা ক্ষুদ্রতম অংশ, এছাড়া বাইরে যে বিচরণ ক্ষেত্র সেখান থেকেও আমরা শিক্ষা অর্জন করব, শিক্ষা অর্জন করে থাকি, তাহলে সেই আর সেখানেও আমার কেমন আচরণ হওয়া উচিত, এটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান যদি আমরা অধ্যয়ন করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের যে কী কী বিষয়গুলো আমরা কোন কোন জায়গা থেকে শিখতে পারি এবং সেখানে আমাদের কেমন আচরণ করা উচিত। তাহলে শিক্ষাক্ষেত্রে আমাদের আচরণটা যদি যারা আমরা শিক্ষার্থী, হ্যাঁ আমিও শিক্ষার্থী, এখানে হয়তো আমি শিক্ষাদান করছি কিন্তু কোথাও না কোথাও আমি শিক্ষার্থী, তাহলে সেখানে আমার কেমন আচরণ হওয়া উচিত, আর যেখানে আমি দান করছি সেখানে আমার কেমন আচরণ হওয়া উচিত, হ্যাঁ সেই বিষয়গুলো কিন্তু
শিক্ষা মনোবিজ্ঞান বলে দিয়েছে। যেমন একটা সময় শিক্ষার পরিবেশটা কেমন ছিল, ছিল শিক্ষক কেন্দ্রিক, শিক্ষক যেটা বলতো সেটাই শিক্ষার্থীকে মেনে নিতে হতো, বুঝলেও মেনে নিতে হতো, না বুঝলেও মেনে নিতে হতো। কিন্তু বর্তমান এই শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু সেই অবস্থাটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সেটা কেমন, যে বলেছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা হবে, সেখানে শিক্ষাক্ষেত্রে আচরণটা হবে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আচরণ হবে। শিক্ষার্থী কেন্দ্রিক মানে হচ্ছে যেহেতু তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি অমূল্য সম্পদ শিক্ষার্থীরা, তাহলে তোমাদের মতো করে এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত করতে হবে। তাহলে সেটা এডুকেশনাল সাইকোলজি কিন্তু বলে দিয়েছে যে সেটা সেখানে কেমন, শিক্ষকের আচরণটা কেমন হওয়া উচিত এবং শিক্ষার্থীর আচরণটা কেমন হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত, হ্যাঁ এটা এখানে বলে দিয়েছে। এই কারণে কিন্তু এই শিক্ষাক্ষেত্রের আচরণটা মনোবিজ্ঞানের অন্যতম বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আমরা দেখব যে শিল্পক্ষেত্রে আচরণ, শিল্পক্ষেত্রে ইন্ডাস্ট্রি, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, ঠিক তেমনইভাবে শিল্প একটি দেশের যেই অর্থনৈতিকভাবে যদি দেশটাকে যদি স্বনির্ভর হতে হয় তাহলে কিন্তু শিল্প প্রতিষ্ঠানের কিন্তু অনেক ভূমিকা রয়েছে। তাহলে এই শিল্পক্ষেত্রে আচরণটা, শিল্পক্ষেত্রে শ্রমিক মালিক, সেখানে আমরা তিনটা বিষয় দেখতে পাই। একটা হচ্ছে মালিক পক্ষ দেখতে পাই আমরা, শ্রমিক পক্ষের মধ্যে আবার ভাগ থাকে, সেখানে কর্মকর্তা কর্মচারী থাকে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের আচরণটা কেমন হওয়া উচিত? অবশ্যই সহনশীল হওয়া উচিত, শিল্প প্রতিষ্ঠানের প্রতি সহনশীল হওয়া উচিত, কারণ সেখানে সবারই একটা টেন্ডেন্সি থাকে, একটা প্রবণতা থাকে, সেই প্রবণতাটা হচ্ছে প্রোডিউস মানে উৎপাদন। এই উৎপাদনের উপরে সব কিছু ডিপেন্ড করবে। সেখানে আরেকটা বিষয় জরুরি, সেটা হচ্ছে যে কর্মসন্তুষ্টি। এখন যদি উৎপাদন যদি না থাকে, শিল্প প্রতিষ্ঠানে যদি উৎপাদনটা ভালো না থাকে, তাহলে সেখানে কর্মসন্তুষ্টির বিষয়টা কিন্তু আসে না। আবার কর্মসন্তুষ্টি না থাকলে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনটা যে বাড়বে সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। এই কারণে এই কর্মচারীদের কর্মসন্তুষ্টি একটা গুরুত্বপূর্ণ যেমন বিষয়, শিল্প প্রতিষ্ঠানে উৎপাদনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন সেখানে কেমন আচরণ করলে এই উৎপাদন বাড়বে এবং কর্মচারীদের কর্মসন্তুষ্টি বাড়বে, কর্মচারীদের কর্মত্যাগের পরিমাণটা কীভাবে কমবে, মানে একটা প্রতিষ্ঠান থেকে যদি শ্রমিকরা যদি তারা যদি চলে যায় তাহলে কী হবে, সেখানে কি প্রোডিউস বাড়বে, উৎপাদন কি বাড়বে? অবশ্যই না। কর্মচারীদেরকে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে কীভাবে, কর্মসন্তুষ্টির মধ্যে দিয়ে ধরে রাখতে হবে। তাহলে উভয় পক্ষেই যদি সন্তুষ্টি থাকে, মালিক সেখানে শ্রমিকদের মধ্যে যে ভাগটা রয়েছে সেই কর্মকর্তা কর্মচারী প্রত্যেকের মধ্যে যদি সন্তুষ্টি থাকে, তাহলে কিন্তু সেখানে প্রোডিউসটা উৎপাদনটা কিন্তু বেড়ে যাবে। তাহলে সেখানে কোন আচরণটা যদি আমরা থ্রো করি বা অ্যাপ্লাই করি তাহলে সেই প্রোডিউসটা বাড়বে, সন্তুষ্টিটা বাড়বে, সেটা আমাদের জানা দরকার। সেটা আমরা কিন্তু এই শিল্প ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি যেটা রয়েছে সেখানে আমরা জানতে পারবো। এই কারণেই কিন্তু এই মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে কিন্তু শিল্পক্ষেত্রে আচরণ এটা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। আমরা জানলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে শিশু আচরণ। আমরা শিশু প্রত্যেকেই একসময় ছিলাম, আমরা শিশুদের সাথে আমাদের উদ্ভব রয়েছে পারিবারিকভাবে, তো শিশুরা বেড়ে ওঠে বড়দের ছত্র ছায়ায়। বড়দের যেমন একটা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে যারা যাদের বয়স জন্ম নেওয়ার পর থেকে এক বছর দেড় বছর, তারা হাঁটে, দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, তারা কীভাবে হাঁটে, কীভাবে দৌড়ায়? তারা দুই পায়ের উপর ভর দিয়ে হাঁটে, দুই পায়ের উপর ভর দিয়ে তারা দৌড়ায়। কারণ কি? কারণটা হচ্ছে বড়রা দুই পায়ের উপর ভর দিয়ে হাঁটে, এই কারণে তারা দুই পায়ের উপর ভর দিয়ে হাঁটে। আমরা যারা বড় এখন, তারা যদি হাঁটার ক্ষেত্রে পা এবং হাত ব্যবহার করতাম, তাহলে আমাদের পরিবারে যে সমস্ত শিশুরা জন্ম নেওয়ার পর একটু একটু করে বড় হচ্ছে বা হাঁটতে শিখছে, তারা কিন্তু দুই পা এবং দুই হাত ব্যবহার করত।
আমরা দুই পা ব্যবহার করি, সে কারণে তারা দুই পা ব্যবহার করে। আমরা আমরা কথা বলার জন্য আমরা বাংলায় কথা বলি, এই কারণে কিন্তু শিশুরা বাংলায় কথা বলে। আমরা পরিবারে যদি বাংলা বাদ দিয়ে অন্য কোনো ভাষা ইউজ করতাম, আমাদের ছোট শিশুরা কিন্তু সেটাই ব্যবহার করত বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে। এখন শিশুদের আচরণটা আসলে বড়দের উপর ডিপেন্ড করে, বড়রা কেমন পড়বে। হ্যাঁ, আমরা কি একটা পরিবেশ সেখানে চালু করলাম, সেই পরিবেশটাই সেখানে থেকে যাবে। এখন এই জন্য আগে আমাদের বড়দেরকে শুধরাতে হবে, বড়দেরকে কথা বলা জানতে হবে, বড়দেরকে হাঁটা জানতে হবে। বড়রা যদি আমরা সঠিকভাবে হাঁটতে পারি, যদি সঠিকভাবে কথা বলতে পারি, তাহলে কিন্তু ছোটরাও সঠিকভাবে হাঁটতে পারবে, সঠিকভাবে কথা বলতে পারবে। তো এই কারণে এখন শিশুদের আচরণের মধ্যে অনেক বিকেন্দ্রীকরণ রয়েছে। একই পরিবারের শিশুরা কেউ খেতে চাচ্ছে, কেউ খেতে চাচ্ছে না, কেউ পড়াশোনা করতে চাচ্ছে, কেউ পড়াশোনা করতে চাচ্ছে না, কেউ পরিবারের যেই নিয়মনীতি রয়েছে সেই নিয়মনীতির উপর হাঁটছে, কেউ হাঁটছে না। কিন্তু কেন, একটা বড় প্রশ্ন রয়েছে। হ্যাঁ, যে কেন তারা খেতে চাচ্ছে না, কেন তারা পড়তে চাচ্ছে না, কেন তারা বড়দের অনুশাসনটা মানছে না, এটা বড় একটা প্রশ্ন। এখন সেই প্রশ্নের উত্তর যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদের এই শিশু আচরণ, হ্যাঁ, যে চাইল্ড সাইকোলজি যাকে বলে, সেই চাইল্ড সাইকোলজি যদি আমরা, শিশু মনোবিজ্ঞান যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা সেখানে কিছু কিছু উত্তর আমরা পাব না। যদি পড়াশোনা না করি তাহলে কিন্তু আমরা জানবো না এবং উত্তর দিতেও পারবো না। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ শিশুরা, তারা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, আমরা জানি। তাহলে এরা একটা বড় অংশ জুড়ে, পৃথিবীর একটা বড় অংশ জুড়ে শিশুরা রয়েছে। হ্যাঁ, তাদের মধ্যেই পিতা ঘুমিয়ে আছে, তাদের মধ্যেই মাতা ঘুমিয়ে আছে, মানে তারা একদিন বড় হবে। হ্যাঁ, তারা এই আমাদের যেই সিস্টেমগুলো আছে এখানে তারা এসে সেগুলো ব্যবহার করবে, তারা পৃথিবীটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে তাদের যেই আচরণের, যেই আচরণটা কেমন হওয়া উচিত, হ্যাঁ, এবং পৃথিবীর জন্য, পৃথিবী বসবাসের জন্য তাদের আচরণটা কেমন হওয়া উচিত, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তাদেরকে আমাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে, তাদেরকে সেভাবেই বাড়িয়ে তুলতে হবে। এই জন্য তাদের আচরণের উপর, হ্যাঁ, আচরণের উপর নজর রাখাটা, তাদের আচরণটাকে ঠিক জায়গায় নিয়ে আসা, ঠিক প্ল্যাটফর্মে নিয়ে আসাটা, এটা আমাদের কর্তব্য রয়েছে। তো এই কারণে আমাদের এই চাইল্ড সাইকোলজি আমরা জানব এবং আমরা শিশুদেরকে বেড়ে ওঠার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। এই কারণে এই শিশু আচরণ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে একটি অন্যতম অংশ জুড়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও দেখব যে এরপরে রয়েছে উপদেশ ও নির্দেশনা। উপদেশ ও নির্দেশনা এখানে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে নির্দেশনার ক্ষেত্রে আমি একটু আসতেছি এখানে, একটা অন্য একটা টপিকের সাথে সম্পর্কিত। যেমন স্মৃতি বা শিক্ষণ, সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্থান, কাল এবং নির্দেশ। স্থান, কাল এবং নির্দেশ, তার মানে হচ্ছে স্থান। আমরা জানি স্থল, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা একটা স্থান। কাল, কালটা হচ্ছে সময়, কাল মানে হচ্ছে সময়। শিক্ষণের ক্ষেত্রে স্থান, কাল এবং নির্দেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ? কারণ স্থান, যেই শিক্ষণ ওই শিক্ষণের সাথে ওই স্থান, যেমন পড়াশোনার জন্য, পড়াশোনা করার জন্য স্কুল, কলেজ, বিদ্যালয়। এখন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, ঠিক আছে, তোমরা বাসায় বসে বসে ক্লাস করছো, কতটা স্বাবলম্বী তোমরা হচ্ছ এটা সময় হলেই আসলে বুঝতে পারবো আমরা, যে এটা দ্বারা কতটা উপকৃত হচ্ছ। তবে আপদকালীন চালিয়ে নেওয়া, কারণ আমরা জানি কোভিড-19 কারণে আমরা আমাদের যে যথাযথ কার্যক্রমগুলো রয়েছে সেটা আমরা যথাযথভাবে করতে পারছি না আপদকালীনের জন্য। কিন্তু শিক্ষার জন্য তোমাকে স্কুল, কলেজ, বিদ্যালয় যেতে হবে। স্থান যেতে হবে কেমন? কাল, এখানে সময়টা কি? যে তোমার সময়, এখন তোমার বয়স 5 বছর, তুমি কি, তোমাকে কি মাধ্যমিক বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে তোমাকে ক্লাস করানো যাবে? যাবে না। তোমার 5 বছর, তোমাকে শিশু শ্রেণী যেতে হবে।
তার মানে একটা নির্দিষ্ট সময় রয়েছে তোমার শিক্ষার জন্য, যে কোনো ধরনের শিক্ষণের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। এরপরে নির্দেশনা, গাইড, তোমাকে নির্দেশনা মানতে হবে, কারো না কারো নির্দেশনা তোমাকে মেনে চলতে হবে, গাইডনেস তোমাকে মেনে চলতে হবে, তোমার সেটা শিক্ষকের হোক তোমার বাবার হোক, সাধারণত শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশনা মেনে চলবে। যদি তুমি এই তিনটা বিষয় মেনে না চলো তাহলে তোমার শিক্ষণ এবং স্মৃতির কথা যেটা বলছিলাম সেটা কিন্তু তোমার যথাযথ হবে না এবং কোনো ক্ষেত্রে কোনো কিছুই হবে না। এখন আমরা অনেক সময় অনেককে উপদেশ দেই, নির্দেশনা দেই, আমরা উপদেশ নিতে যাই, নির্দেশনা আনতে যাই, এখন কার কাছ থেকে নেব? যে এই বিষয়ে পড়াশোনা করেছে তার কাছেই কিন্তু আমরা যাব। এখন আমরা আমাদের কাছে হয়তো এটা বিষয়টা ছোট হতে পারে উপদেশ, এটা আবার যেমন কাউন্সিলিং, সাইকোলজি, এটার সাথে জড়িত। আমরা দেখি প্রতি শুক্রবার বাংলা ভিশনে রাত 11টার সময় একটি প্রোগ্রাম হয়, আমি এখন কি করব। সেখানে এই আমি এখন কি করব না, যারা সমস্যায় জর্জরিত তারা সেখানে প্রশ্ন করে, উত্তর দেন কে, ডক্টর মেহতাব খানম ম্যাডাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং সাইকোলজি নিয়ে উনি পড়াশোনা করেছেন, এই বিষয়ে উনি ডক্টরেট নিয়েছেন। তা দেখো যে একজন ডক্টরেট এই বিষয়ের উপর, পড়াশোনা তো অনার্স মাস্টার ডিগ্রি তো করেছেনই, এরপর ডক্টরেট ডিগ্রি লাভ করে উনি প্রশ্নের উত্তর দেন, উপদেশ দেন, নির্দেশনা দেন। আমি কথাটা কেন বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ, কারণ আমরা কোনো একটা বিষয়ে আমি এই বিষয়টা আমি বুঝতে পারছি না, তাহলে এই বিষয়ে যে পড়াশোনা করে নাই তার কাছে গেলাম আমি আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, সে কি আমাকে বুঝিয়ে দিতে পারবে? যতটুকু সে বুঝিয়ে দিবে তার মতো করে, কিন্তু আমার জন্য সেটা কোনো কাজ করবে না। এই জন্য যারা যে বিষয়ে পড়াশোনা করেছে, জানাশোনা আছে, আমাকে যদি ওই বিষয়ে আমি কোনো সমস্যার সম্মুখীন হই আমাকে তার কাছেই দিতে হবে। সেজন্যই আমি বলেছি যে উপদেশ এবং নির্দেশনাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা যদি সঠিক জায়গা থেকে উপদেশ নির্দেশনাটা সঠিকভাবে পেয়ে যাই তাহলে সেটা আমাদের জীবনের জন্য খুব সহনশীল হয়ে যাবে। হ্যাঁ, তো এই কারণে মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে এই উপদেশ এবং নির্দেশনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মনোবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি একটু বুঝতে পেরেছ, জানতে পেরেছ। আমরা যে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমগুলো আমাদের ন্যাশনাল কলেজের পক্ষ থেকে যেটা চলছে তোমরা তো সেটা অংশগ্রহণ করবেই, এছাড়া সরকার প্রদত্ত যেই আমার ঘর আমার স্কুল, হ্যাঁ, যে একটা প্রোগ্রাম রয়েছে শিক্ষা বিষয়ক, সেখানেও তোমরা অংশগ্রহণ করবে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।